অবৈধ সম্পর্কের কথা তুলেছিল বলে মেয়েকে মরতে হলো জামাই রাজু মণ্ডলের হাতে। জামাইয়ের কঠোর শাস্তির দাবি জানালো শ্বশুর আলী আজগার মোল্লা। গতকাল রাতে মিনাখা থানার কুমোরজুল অঞ্চলে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় মানুষজন জানায়, স্বামী রাজু মণ্ডল তার স্ত্রী মমতাজ বেবিকে গলায় ফাঁস লাগিয়ে মেরে পাখার সঙ্গে ঝুলিয়ে দিয়েছে। রাজু মণ্ডলের নার্সিংহোম ভাঙচুর করে স্থানীয় মানুষজন। আজ সকালে মিনাখা থানার পুলিশ প্রশাসন ডেড বডি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বসিরহাট জেলা হাসপাতালে। রাজু মণ্ডলের শ্বশুর আলী আজগার মোল্লা বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে অত্যাচার করত জামাই। একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল জামাইয়ের, এই নিয়ে মেয়ের সঙ্গে অশান্তি হতো প্রতিদিন। জামাই মালঞ্চে একটি নার্সিংহোম দেখাশোনা করত। গতকাল রাতে নার্সিংহোম থেকে ফিরে মেয়ের সঙ্গে অশান্তি চরমে সেই অবৈধ সম্পর্কের কথা তুলতেই জামাই আমাকে ফোন করে বলে, আপনার মেয়ে মারা গেছেন গলায় দড়ি দিয়ে। আমরা ছুটে যাই জামাইয়ের বাড়িতে। আমার মেয়েকে মেরে ফেলেছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। অভদ্র ছেলে, ওই ছেলেটা পরের মেয়েদের সঙ্গে ওদের সম্পর্ক ছিল, সম্পর্ক প্রচুর দিন ধরেই আছে। আচ্ছা, সেইভাবে আমার মেয়ে সহ্য করতে পারতো না, মাঝে মধ্যে বলতো। আচ্ছা, এবার ইতিমধ্যে বলতে বলতে এই চরম জায়গায় এসে কালকে পৌঁছে গেছে। রাত 11:30টার দিকে অন্য একটা নার্সিংহোমে থাকে, ওই মালঞ্চ নার্সিংহোমে, সে মালঞ্চ নার্সিংহোম থেকে রাত 10:30-11:15 দিকে বাড়ি গেছে। বাড়িতে গিয়ে আমার মেয়ের সঙ্গে অশান্তি করে করে ওখানে খুব মেয়েটাকে অসম্ভব নির্যাতন দেয়। নির্যাতন দেওয়ার পরে আর 12:30টার পরে আমাদের কাছে বলছে মেয়ে মারা গেছে। এই মতো অবস্থায় আমরা ওখানে আসি। আমরা ওখানে এসে দেখি যে হ্যাঁ, আমাদের মেয়ে মারা গেছে। আমাদের দুটো নাতি আছে, আমাদের মেয়ের দুটো ছেলে আছে। এ দুটো ছেলে, ওরা নির্দোষ, ওরা ছেলে মানুষ। একজনের বয়স কম বেশি 18 বছর হতে পারে, ছোটোটার মনে হয় 8-9 বছর 10 বছরের মধ্যে বয়স। এই দুটো নাতি, ওরা তো ছোট বাচ্চা শিশু, ওদের কোনো অসুবিধা নেই। ওরা এই মুহূর্তে আপনারা কি চাইছেন? কঠোরতম শাস্তি হোক, আমরা শাস্তি চাই, ওকেই শাস্তি দেওয়া হোক। ও অপরাধী, ও অপরাধী, অপরাধী শাস্তি হোক আমরা চাই। তাই ওখানে ভাঙচুর মানে করলো কারা? ওখানে ভাঙচুর এলাকার মানুষ সহ্য করতে পারেনি। আমাদের মেয়েটা এত ভালো ছিল, যার জন্য করে এলাকার মানুষ সহ্য না করতে পেরে কিছু ক্ষয়ক্ষতি ওর করেছে। আপনার নাম কি? আমার নাম আলী আজগার মোল্লা। ওখানে আপনার জামাই কি করতে? নার্সিংহোমের মহাজন ছিলেন। উনি কি ডাক্তার? কক ডাক্তার। অত্যাচারটা কতদিন বলবো, অত্যাচারটা খুব কম হলেও, অত্যাচারটা অন্তত 16-18 বছর, বিয়ে 20-22 বছর কম বেশি। এইভাবে নির্যাতন পেয়ে আসছে। অত্যাচারটা হতো বাপের বাড়ির থেকে এটা নিয়ে এসো, বাপের বাড়ির থেকে ওটা নিয়ে এসো। আমরা গরিব মানুষ, আমরা তেমন দিতে পারতাম না। আমার মেয়ে এখানে বিয়ে হওয়ার পর থেকে এত অট্টলিকা, এত কিছু করেছে, নার্সিংহোম করেছিল, তারপর নার্সিংহোম কিছুদিন আগে তো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে ডায়াগনস্টিক সেন্টার করেছিল, সেই ডায়াগনস্টিক সেন্টারটা চালাতো, সেটা আমার মেয়ের দৌলতে চালাতো। একদম হিসাব তাই বলে। আমরা এসে দেখি তখন বেডের উপরে শোয়ানো রয়েছে, যে গলায় দড়ি দিয়ে ঝুলানো আছে, এমন অবস্থা আমরা দেখিনি, বেডের উপরে শোয়ানো আছে আমরা দেশে দেখলাম। অভিযোগ করছেন তা নয়।